আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আরও একটি ভিডিও শেয়ার করছি বাংলাদেশে। তো এটা হচ্ছে আমাদের বারান্দা, দাঁড়িয়েছিলাম, আকাশে মেঘ করেছে, বৃষ্টি আসবে আসবে করছে, আর সাথে বাতাসও ছিল, ভাল লাগছিল দাঁড়িয়ে থাকতে। ভাবছিলাম বৃষ্টি হবে, তো একটু পরে অবশ্য বেশ ঝুম বৃষ্টি হয়েছে। আর রান্নাঘরে এসে দেখি খালামারা পাকোড়া তৈরি করা, রান্না করার জন্য সব তৈরি করে রেখেছে। এত কথা বলছিলাম আর দেখছিলাম, এটা হচ্ছে শাক দিয়ে মনে করছে পাকোড়া, অনেক মজা হয়েছিল, ঝাল ঝাল বেশ ভালোই লেগেছে পাকোড়াটা। তো গল্প করছিলাম আর খাচ্ছিলাম, আর এই দিকে বাজারও নিয়ে আসা হয়েছে সবজি মাছ। এটা হচ্ছে আইর মাছ, আমার ভীষণ পছন্দের। আমরা তো আমেরিকাতে আসলে এখন আইর মাছটা পাই না, তো সেজন্যই আর বেশি করে আনা যে খাবো। এই তো সবগুলো মাছ আসলে গুছিয়ে নিচ্ছে, পাবদা মাছ, শিং মাছ, আইর মাছ, বজুরি মাছও নিয়ে আসছিলো, মানে ট্যাংরা মাছ যেটা। মাছগুলো বেশ ফ্রেশ ছিল, সব গুছিয়ে নেওয়ার পর খালামা রান্নাও শুরু করে দিয়েছে। এই তো এটা ছোট ট্যাংরা মাছ, আলু, ছোট আলু টমেটো দিয়ে একটু ঝোলঝোল করে রান্না করবে। আমি দেখছিলাম আসলে কীভাবে রান্না করে, রান্না তো আমিও করি, বাট মানে এটা অন্যরকমভাবে সব মাখিয়ে তারপরে রান্নাটা করেছে আর কি। ভীষণ মজা হয়েছিল এই কারিটা, মাছের কারিটা বেশ মজা হয়েছিল। এই তো রান্না সব শেষ, এই তো সেই ছোটো ট্যাংরা দিয়ে আলু টমেটোর ঝোল। আর এটা হচ্ছে আমার ভীষণ প্রিয় আলু সিম দিয়ে আইর মাছ। দেখতে খুবই লোভনীয় হয়েছে। এটা হচ্ছে শুটকির ঝুরা, ধুন্দুর ভাজি, আলু ভাজি, এই তো কাঁকরোল ভাজিও ছিল, ঢেঁড়স ভাজি। তো আমরা সবাই খেতে বসে পড়েছি আসলে, আর ওইদিকে ভীষণ বৃষ্টি হচ্ছে বাইরে। বাচ্চা তো এগুলো খাবে না, তাই বাচ্চাদের জন্য খালামা রান্না করেছে একটু পোলাও, দেশি মুরগি। তো একটু পোলাও রান্না করেছে বাচ্চাদের জন্য, দেশি মুরগি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।